হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা হচ্ছে লুডুস, ভিন্ন স্বাদের একটি লুডুস তৈরি করে দেখাবো। এর প্রধান উপকরণ হচ্ছে আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। অনেকে তো লুডুস খেয়ে থাকেন, মাংস দিয়ে খেয়ে থাকেন, ডিম দিয়ে খেয়ে থাকেন। আমি একটু ভিন্ন স্বাদের করার জন্য এখানে সয়াবিন নিয়েছি। তাহলে শুরু করা যাক। তৈরি করতে যে উপকরণগুলো লাগছে তার মধ্যে হচ্ছে লুডুস, সয়াবিন, এখানে আমি আলু কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, দুটো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সয়াবিন তেল এবং টেস্টি সল্ট এবং লবণও সাথে আমি নিয়ে নিচ্ছি। তাহলে চুলায় চলে আসি। ভিউয়ার্স, আমি চুলাটা জ্বালায় দিচ্ছি, পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি। পানিটা গরম হয়ে আসছে, আমি এখান থেকে কিছুটা পানি এই সয়াবিনের মধ্যে দিয়ে দিব, সয়াবিনটা ফুলে ওঠার জন্য বা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রাখবো। ভিউয়ার্স, পানিটা ফুটে এসেছে, আমি লুডুসটা এভাবে কেটে নিয়েছি এবং মশলাটা বের করে নিচ্ছি। আমি এই লুডুসটা এর মধ্যে দিয়ে দিব একটু ভেঙে। এভাবে করে সব লুডুসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে 3 প্যাকেট লুডুস ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লুডুস দিতে পারবেন। আমি এখানে মিস্টার লুডুসটা নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, লুডুসটা সেদ্ধ হয়ে গেছে, আমি প্রায় 2 মিনিট লুডুসটা সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ লুডুসটা নামিয়ে ঠান্ডা করে নিব এবং সেকে নেব। ভিউয়ার্স, একটা ফ্রাই প্যানে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি, সামান্য কিছু তেল দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে আমার ভিজে রাখা সয়াবিনগুলো দেখেন কিভাবে ফুলে উঠেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব। এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো এইভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এগুলো প্রায় 5 মিনিট ভাজতে হবে। সয়াবিনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কিছুটা টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এবং আর একটু ভাজা ভাজা করে নেব। ভিউয়ার্স, এগুলো আমি একটা এখন পাত্রে তুলে নিচ্ছি। এগুলো একটা পাত্রে তুলে নিতে হবে। একই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে বাকি অংশটা লুডুসের করে নেব। আমি একই ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করি। তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য কিছু মরিচ কুচি এর মধ্যে দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে এখন দিব আলুগুলো। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি আলু কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বাদামি বর্ণ পর্যন্ত। আলুটা বারবার নাড়াচাড়া দিয়ে ভালো করে বাদামি বর্ণ পর্যন্ত অপেক্ষা করি। আলুটা বাদামি বর্ণের হয়ে আসছে, এর মধ্যে আমি এখন 2টো ডিম ভেঙে দেব। আমি এখানে 2টো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এই লুডুসটা আপনারা যারা চাকরি করেন অফিসে নিয়ে যেতে পারেন, গেস্ট আসলে নাস্তা হিসেবে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অনেক পছন্দ করবে এই লুডুসটা। ভিউয়ার্স, এর মধ্যে আর কিছু
কাঁচামরিচ অ্যাড করব এবং তার সাথে অ্যাড করব টমেটো কাটা, এর মধ্যে কিছুটা দিয়ে দিব এবং নাড়াচাড়া দিব। ভিউয়ার্স দেখেন কি সুন্দর একটা কালার আসছে। টমেটোটা অল্প সিদ্ধ হলে হয়ে যায়, এর জন্য আমি পরে দিয়েছি, আপনারা চাইলে আগেও দিতে পারেন। আমি এর মধ্যে এখন সয়াবিনগুলো ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া দিব, মিশিয়ে নেব। ভিউয়ার্স এর মধ্যে আমি এখন নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে নুডলসগুলো ছেড়ে দিচ্ছি। ভিউয়ার্স এর মধ্যে কিছুটা লবণ দিচ্ছি, তার সাথে আমি নুডলসের মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। নুডলসের মশলাটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টেস্টি সল। সবশেষে আমি টেস্টি সল দিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।